চোখের জলে বিদায় দিবা। অনেক জানি করে আসছি, হেভি খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও।
বললে চলে আসছি তো এবার রাগ করছি তাই বললে কি আর করতে না কইলাইসা ভালোই করছি অনেক জার্নি কইরা আইসো খাওয়া দাওয়া কইরা একটা ঘুম দাও এটা কোনো কথা হইলো? আম্মা যেন তো টাকা পয়সা খরচ করে ভাইজনের বাইরে পাড়িল আর উনি হুট করে চলে আসলো। তো তোমার সমস্যাটা কি? আমার আবার সমস্যা কি? এতদিন আমরা ফ্রি প্রেম করছি, এখন আমাদের লুকে লুকে প্রেম করতে হইব। এই ভাইজান আসতেছে, তুমি থাকো, আমি গেলাম। আরে বাদ দাও, শোনো, আমি বিদেশ থেকে ডিজিটাল থিওরি নিয়ে আসছি, পুরো গ্রামের ভাগ্য পরিবর্তন করে দেবো। ডিজিটাল থিওরি? ভাইজান বিষয়টা বুঝলাম না, আপনি বুঝে বলেন তো। এইটা মেম্বার চাচার চাল গমের হিসাব না, জ্ঞানের কথা। চলো নির্জনে একটা জায়গা যাই, তোমাকে সব বিষয়টা বলি। জি ভাইজান, চলো চলো। আমার এক গ্লাস পানি দাও মা। জি। কি খবর মিঠুর মা? এত কষ্ট কইরা টাকা খরচ কইরা মিঠুর আমি বিদেশ পাঠাইলাম। সে তো জানি, কিন্তু হয়েছেটা কি? দেখেন না, সে গত রাত্রে হঠাৎ কাউরে কিছু না বইলেই চলে আসছে। আমি তখনই বলেছিলাম মিঠুর মা যে মিঠুকে বিদেশ পাঠায়েন না, সহজ সরল ছেলে দিয়ে বিদেশ হয় না। আমার মাথায় তো কিছুই আসতেছে না, তার কিছুই আমি বুঝতে পারতেছি না। মেম্বার সাহেব, আপনি কিছু একটা করেন। যা হোক, আপনি চিন্তা করেন না, আমি দেখছি আর ওর সাথে আমি কথা বলছি। আপনি এখন বাড়ি। আমি একটা ডিজিটাল বিজনেস থিওরি আবিষ্কার করছি, কারণ এই বিজনেসের মূল ম্যাজিকটা কি জানো? যে বেকারত্ব দূর হবে এক সেকেন্ডে। কি বলেন ভাই, এটা আবার কিভাবে সম্ভব? তুমি তো বেকার না ভাই, চাকরি করতে চাও পাইলে তো করুন। যাক, তোমার চাকরি হয়ে গেছে এই মুহূর্ত থেকে, তোমার চাকরি হয়ে গেছে, আমার ম্যানেজার হিসাবে তো নিয়োগ করে দিলাম। কি বলেন, যাও তুমি এখন থেকে ম্যানেজার। তোমার কাজ হচ্ছে আমি একটা তথ্যকেন্দ্র করবো, এই তথ্যকেন্দ্রে তুমি সবাইকে, গ্রামে সবাইকে তুমি অ্যাওয়ার করবা এই বিষয়ে, ঠিক আছে? সবাইকে জানাবা যে মানে তার কি মানে কি করতে হবে। আমার এই বিজনেসের মানে প্রচুর বেকার, যারা বেকার তুমি তাদেরকে তুমি খুঁজে বের করবো। বেতন 2000 টাকা, তুমি আরও তোমার তোমার আরও পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে তোমার আমি বেতন বাড়াবো কি বাড়াবো না, ঠিক আছে? তো আমাদের এই ব্যবসায় কোনো পুঁজি লাগে না, সারা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে যাবে এই গ্রামের মানুষ। পুঁজি সেরা ব্যবসা হয়ে যাবে, শুধু মানে হাওয়ার উপর ব্যবসা হবে, শূন্যর উপর দিয়ে ব্যবসা হবে,
ঠিক আছে শুধু লাগবে সততা আর পরিশ্রম জি ভাই পারবা তো পারবে যা ঠিক আছে আর তোমার দায়িত্ব হচ্ছে যে খুঁজে খুঁজে বের করা যে কারা হতাশাগ্রস্ত চাকরি খুঁজতেছে চাকরি পাচ্ছে না প্যাশনেট ঠিক আছে তিরিশ সেকেন্ডের মধ্যে প্রেম তলায় আসো আসসালামু আলাইকুম মেম্বার চাচা ওয়া আলাইকুম আসসালাম কি খবর তারেক মেম্বার চাচা আমার তো চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোর চাকরি দিল কে আমাকে মিঠু ভাই আছে না এক পিস উনি তো গতকালকে বিদেশ থেকে আইসা পড়ছে উনি একটা ডিজিটাল ব্যবসা শুরু করছে ওই ব্যবসার ম্যানেজার হিসেবে আমাকে রাখতে দিয়েছে খুব ভালো কথা আসরের পরে মিঠুকে একবার আমার সাথে দেখা করতে পারো জি চাচা চাচা তাহলে আমি আসি আমার দোয়া করেন ঠিক আছে কইছিলাম না চইলা আইমু চইলা আইছি তুমি যাতে জলদি চলে আইবা আমার স্বপ্ন তো ভালো নেই আমার এরকম মুক্তার মতো হাসি কে হাসবে তাছাড়া আমি থাকতে পারবো ছাড়ো কিন্তু কাজটা তুমি ঠিক করলে না এই যে এত টাকা পয়সা খরচ করে তোমার আম্মা পাঠালো বিদেশ কি করলা তুমি চইলা আইলা ব্যাপারটা আমি মানতেই পারতেছি আরে বাড়িতে আসতে কি পয়সা থাকার জন্য গ্রামের মানুষকে সংগঠিত করে আমি আমার বিজনেস শুরু করব এই গ্রামে বসে তুমি কি করবে ব্যবসা করব ডিজিটাল বিজনেস থিওরি পুরীর উপর দিয়ে ব্যবসা হবে পারবা ডিজিটাল বিজনেস থিওরি আছে না আজকে আমরাও ডিজিটাল বিদেশের লোকও ডিজিটাল কিন্তু পার্থক্য কোথায় জানো মানসিকতায় এইরকম হাসি আমি কই পাবো বলো আমি বিদেশ যেয়ে কী দেখছি জানো কেউ হাসতে পারে না সব মুখগুলো পাথরে আর হাসিও লাগবে টাকাও লাগবে বিয়ার্থকে পদ্মশ্রী আদবে খুদা মেলা তাই বলে তুমি বিয়ার্থক না তুমি আত্ম তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি এটা সিগন্যাল দিলাম ঠিক আছে কি খবর বলো বস মেম্বার হিসেবে আপনাকে বাদ আসর দেখা করতে বলছি তাহলে তুমি তোমার বাড়িতে যেয়ে বাসায় নিয়ে আর বলো যে আমি বাদ আসি তার সাথে দেখা করবো ঠিক আছে কই চলে গেল ভাবি বস একটা জরুরি কাজে বাসা চলে গেছেন আপনাকে না বলে যাওয়ার কারণে সে অত্যন্ত দুঃখিত বাদ আসর মাগরিব নামাজের আগে আপনার সাথে সে দেখা করবে মিঠু আবার তোমার বস হলো কবে থেকে সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত দীর্ঘ এক ঘন্টার ইন্টারভিউর মাধ্যমে আমি ওনার ডিজিটাল বিজনেস মানল্যান্ডটাকাদান.কম এর প্রচার প্রসার ও সার্বিক সহযোগিতায় ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছি মাসিক স্যালারি 2000 টাকা তিন বেলা খাবার ফ্রি আচ্ছা বুঝলাম এবার আমার বাসা পর্যন্ত দিয়ে আয়ো জি ভাই চলেন তুমি যা করো মানুষের মঙ্গলের জন্য করো আমার মিঠু কি করতে চায় আমি তার কিছুই জানি না শুধু এটুকু বুঝি সে গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় তুমি তার সহায় থেকো আল্লাহ তাকে তুমি সাহায্য করো আমাদের সবটা ইচ্ছা পূরণ করো তোমার খাস রহমত বর্ষণ করো আল্লাহ
বাবা মিঠু, আমি জানি যে তুমি খুব বুদ্ধিমান এবং জ্ঞানী ছেলে। তোমার মায়ের এত টাকা খরচ করে বিদেশ পাঠালো তোমাকে, কিন্তু তোমার ফিরে আসাটা ঠিক হয়। আমি তো আসলে বিদেশে যাইতেই চাই না, আমি তো সবসময় চাইছিলাম যে গ্রামে বসে কিছু একটা করব। তাহলে তুমি গেলেই বা কেন আর ফিরেই বা আসলে কেন? আচ্ছা, আমি আসলে মূলত দুইটা কারণে আমি বিদেশে এসেছি। একটা হচ্ছে দেশ আর বিদেশের মধ্যে কি পার্থক্য সেটা নিজের চোখে দেখে আসা, আর একটা হচ্ছে মায়ের স্বপ্ন পূরণ করা। তা পার্থক্যটা কিছু কি বুঝতে পারলে? আচ্ছা, আসলে আমি তেমন কোনো পার্থক্য দেখলাম না। ওরাও ডিজিটাল দেশের নাগরিক, আমরাও ডিজিটাল দেশের নাগরিক। পার্থক্য হচ্ছে কাজ করার থিওরিতে। আমার এই কয়েকদিনের অর্জিত অভিজ্ঞতা থেকে আমি আমার নিজের মতো করে একটা তত্ত্ব দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে গ্রামের যারা বেকার যুবক তাদের মধ্যে আর কোনো হতাশা থাকবে না, বেকারত্ব থাকবে না, আমি তাদের নিয়ে একটা ডিজিটাল বিজনেস চালু করবো। আর এই বিজনেসের মাধ্যমে আমাদের গ্রামের লোকজন তারা একটা কানেক্টেড হবে বহির্বিশ্বের সঙ্গে, তারা আমাদের দেশের পণ্য বাইরে আদান প্রদান করবে, তাদের মধ্যে একটা রিলেশন হবে, বিশাল আকারের একটা জনগোষ্ঠী এই গ্রামে বসেই মানে টাকা উপার্জন করতে পারবে সৎ পথে। তো আমি আপনার কাছে এই বিষয়ে একটু মানে সহায়তা চাচ্ছি। তো চাচা, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, যদিও বিষয়টা আমি বুঝতে পারিনি। চাচা, বিষয়টা খুবই সহজ, কিন্তু না বুঝলে একটু কঠিন। কিন্তু আমি মিঠু আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি গ্রামের যুবকদের নিয়ে একটা রেভলিউশন ঘটাইয়া দেবো। মানে আর কোনো বেকার যুবক এই গ্রামে থাকবে না। আমি নদীর ঘাটে একটা তথ্য কেন্দ্র খুলতে চাচ্ছি, আর কালকে একটা সেমিনার আয়োজন করছি। চাচা, আপনাকে এখানে একটু উপস্থিত হতে হবে। নিশ্চয়ই সেমিনারে উপস্থিত থাকবো, আর গ্রামের উন্নয়ন হবে যে কাজে সেই বিষয়ে তোমাকে সদা সর্বদা আমি সহযোগিতা করব। তো ঠিক আছে চাচা, তাহলে আজকে উঠি। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। সে আমার সঙ্গে একমত, সে বলছে আমার সার্বিক সহায়তা করবে। তোর কাজ কাম তো আমি কিছুই বুঝি না, তারপরেও কই, যা করবি ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে করিস। মা, এখন তোমার দুইটা কাজ, একটা হচ্ছে আমার জন্য দোয়া করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে তোমার ছেলে মিঠু এই ডিজিটাল থিওরির মাধ্যমে গ্রামে বৈশাই কি করে সেইটা দেখা। ঠিক আছে, দোয়া তো সবসময় করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অভিবাদন আজকের এই সেমিনারে আসার জন্য। আমরা যে সেমিনার আয়োজন করেছি এর মূল বিষয়টা হচ্ছে যে বেকারত্ব জন্য। আমি আমার এই বিদেশে কয়েকদিন থাকার অভিজ্ঞতায় আমি যে জিনিসটা দেখলাম যে উন্নত বিশ্বের সাথে আমাদের কিন্তু আসলে তেমন কোনো পার্থক্য নেই। ওরাও ডিজিটাল, আমরাও ডিজিটাল, কিন্তু মূল পার্থক্য হচ্ছে আমাদের মানসিকতায়। আমরা আমাদের আজকে আমাদের বাংলাদেশের একেবারে দুর্দান্ত গ্রামে কিন্তু ইন্টারনেট ফেসবুক সব কিছু কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা শিক্ষিত হয়ে কেন বসে থাকি? আমরা একটা শিক্ষিত গ্রাম, তা আমরা আপনাকে আপনাকে চাই না। আমি আমাকে এই বিদেশ থাকার অভিজ্ঞতা থেকে ডিজিটাল বিজনেস নামে এক ধরনের বিজনেস চালু করতে চাচ্ছি এই গ্রামে, যার মাধ্যমে খুব দ্রুত গ্রাম থেকে বেকারত্বের সমস্যা দূর করা হবে। হ্যাঁ, আজকে দেখেন বাইরের বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু তাদের সম্পদের অ্যাপ্লাই করে কিন্তু তারা আজকে উন্নত বিশ্বে পদার্পণ করেছে। তো এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার লাগবে। আমি অলরেডি মেম্বার চাচার কাছ থেকে অনুমতি নিয়ে তথ্য কিন্তু খুলে ফেলেছি, আপনারা আপনাদের যাবতীয় তথ্য সেখানে আপনি পাবেন। তা আপনারা এই ব্যবসা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা সবাই আসবেন, সেই তথ্য কেন্দ্রে আপনাদের জন্য তথ্য দেওয়ার ব্যবস্থা থাকে। আমার ম্যানেজার তারে ওই তথ্যগুলো আপনাদেরকে সরবরাহ, যে কোনো ইনকোয়ারি আপনারা জাস্ট ওখানে যাবেন এবং সেটা কালেক্ট করবেন। আমার এই বিজনেসের মাধ্যমে মানে আমার যে বিজনেসটা মাল নেন টাকা নেন ডট কমের মাধ্যমে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের পণ্য ক্রয় এবং বিক্রয় করতে পারবেন 24 ঘন্টার মধ্যে। তো আজকের আলোচনা এখানেই শেষ, আপনারা আমাদের তথ্য কেন্দ্রে আসবেন। ধন্যবাদ সবাই। হ্যালো, ও আমার রশিয়া বন্ধুরে, কেন কোমরের বেল ছুঁড়ি না?
এসব রসি কথা বাদ দিয়া আগে বলো সেমিনারে কি হলো। সেমিনারে প্রাথমিক পর্যায়ে সমালোচনা হয়েছে, তোরা বুঝছে আর যারা বুঝে নাই তারা আস্তে আস্তে শুনবে। আলহামদুলিল্লাহ। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আমাকে সাপোর্ট দিয়ে আমার সাপোর্ট দিবা, বিপ্লার মতো দিবা, ঠিক আছে? তুমি যদি পুরো ব্যাপারটা আমার খুলে না বলো আমি কেমনে সাপোর্ট দিব? ঠিক আছে শোনো, আজকে নো প্রেমের আলাপ, আজকে ডিজিটাল আলাপ হবে। সারা রাত আমি তোমাকে বোঝাবো যে আমি কি করতে চাই। ঠিক আছে বল। ভাই আগে আপনি আমাদের ব্যবসার ধরনটা বোঝেন, আমাদের হচ্ছে ইয়া অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস মানলেন টাকা দেন কোম্পানি, আমাদের কোম্পানির নাম মানলেন টাকা দেন। আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট সেল দেবেন, এই প্রোডাক্টটা সেল দিতে তো আপনার মনে করেন যে একটা বাজারে দিয়ে দিব বা একটা মার্কেটে দিয়ে দিব। আপনি এখন কি করবেন, আমাদের আপনার মার্কেটে যাওয়ার দরকার নেই, বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে মনে করেন দেশের বাইরে চলে যাব, ওইখান থেকে মনে করেন যারা ক্রয় করবে ওরা হচ্ছে কি দেখবে, দেখার পরে আমাদের কাছে জানতে চাইবে যে আসলে এই প্রোডাক্টের দাম কত, এই মালটার দাম কত, তখন আমরা মনে করেন যে ইনবক্সে দিয়ে রাখবো যে আমার এই মালের দাম এত, তখন মনে করেন ওরা যখন কিনতে দেবো অটোমেটিকলি সেল হয়ে যাবে। জি ভাই ঠিক আছে ভাই। আপনি আমাদের ব্যবসাটা সম্পর্কে তো জানেন, বিজনেসটা হচ্ছে কি আমাদের অনলাইন সিস্টেম, এটা হচ্ছে কি আপনার মানলাইন টাকা দেন ডট কম। এখন হচ্ছে কি আপনার এই প্রোডাক্টটা আমরা এখানে মনে করেন যে এই নেটের মাধ্যমে অনলাইনে বিভিন্ন দেশের মানুষজন আপনাদের দেখলো বিভিন্ন মনে করেন এলাকার গ্রামের যে কোনো জায়গা থেকে দেখতে পারে, যা চাই দিব সে হচ্ছে কি আমার ফোন দেবো বা আমাদের এইখানে নক করবে যে ভাই আমি আপনার জিনিসটা কিনতে চাই, তখন মনে করেন আপনার জিনিসটা সেল হয়ে যাবে। তাহলে আমি তাহলে আপনার এন্ট্রি দিয়ে দিলাম। হ্যাঁ ওকে। কয়টা বাজে? ও বাবু সারাদিন খুব বিজি ছিলাম, তুমি বোঝো না, মানে সারা গ্রামকে তো আমাকেই হ্যান্ডেল করতে হচ্ছে, তোমার সাপোর্ট ছাড়া কিন্তু মানে এগুলো সম্ভব হতো না, তোমার সাপোর্ট আছে বলেই, তোমার অবদান আছে বলেই কিন্তু আমি আজকে এই জায়গা।
জানি আমি। তুমি ছাড়া কিন্তু আমি এগুলো পারতাম না। তুমি কিন্তু আমার সঙ্গে এইরকমই থেকো সবসময়, ঠিক আছে? ওই তুমি আসলা না, একটু ঘাটে আসার কথা ছিল না? অত তো তেমনি এ কবে এলো, কালকে আসবা? ওই নিজে তোমার বুঝাব তারিখ ফারিখ পা। কালকে কয়টার সময় আসতেছ? মাল দিবেন, টাকা নিবেন, ঠিক আছে? আর ওই যে আমার তারিখ আছে, তারিখ সব বুঝাই দেবো, একটা ছবি তুলে দিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ দেখা হবে। হ্যাঁ
হ্যালো, আমাদের জন্য তো একটা খুশি সংবাদ আছে। কি সংবাদ? আগামীকালকে ভাইজানের সংবর্ধনা দেওয়া হইতেছে। সত্যি? স্বয়ং মেম্বার সেশন নিজে এটা আয়োজন করতেছে। সংবর্ধনা কি দিব? গোল্ড মেডেল। আর তোমার? অসুবিধা নাই, আমার জন্য ব্যবস্থা হইতেছে, একটু পরে। আচ্ছা ঠিক আছে। তুমি একটা কাজ করো, আমাজনের খবরটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমি আপনাদের কাছে একটা সুখবর নিয়ে এসেছি। ডিজিটাল বিজনেস থিওরির কল্যাণে আমার গ্রামে বেকারত্ব দূর হয়েছে, আমার ছেলের আর বেকার নাই। শুধু তাই নয়, আমার গ্রামে মা বোনেরা তাদের কর্মোদ্যোগে ক্ষুদ্র কুটির শিল্পে উৎপাদিত পণ্য আর বিদেশে রপ্তানি করছে। কার কল্যাণে? আমার গ্রামে এনে করলেন বয় মিঠুর কল্যাণ। আমি আপনাদের পক্ষ থেকে এবং আমার গ্রামের পক্ষ থেকে গোল্ডেন বয় মিঠুর গলায় এই সোনার মেডেল পরিয়ে দিচ্ছি। আমার বউ শ্বশুর তোমার বউ শাশুড়িকে কি বলছে জানো? আমাদের বিয়ের প্রস্তাব দিচ্ছে।